বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো। ঠিক কি না বলেন? এটা গাইছে আইনউদ্দিন আল আজাদ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে গো দয়াল, কইতাম নিও জল দিলে নিবে না। অন্য সিমুদ্দিন খনকারের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে গো দয়াল, কইতাম নিও জল দিলে নিবে না। অন্য সিমুদ্দিন খনকারের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না। সবাই কনারে, আরে বাবা রাস্তা করে গেছেন, মানুষ হাসতে হাঁটতেছে এইটা সৎকায় জারিয়া, মাদ্রাসা করে গেছে মানুষ পড়তেছে সৎকায় জারিয়া, নেক সন্তান রাখতে গেছেন দোয়া করতেছে সৎকায় জারিয়া। সুতরাং আপনি মরে যাবেন কিন্তু প্রেম বিলায় যান, প্রেম করিয়া প্রেমিক মরে কিন্তু প্রেম মরে না। কথা কন ঠিক কি না কন? এটা আপনি যে দিক দিয়ে নিবেন কাজ হবে। বলেন প্রেমের আগুন জল দ্বিগুণ গো দয়া, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ভূষণা, প্রেম করিয়া নেশা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কি না বলো? মানব স্যার কই? মানব স্যার সভাপতি তো আছে ইনশাল্লাহ। আরে প্রেম চাই না আমার বাউল হত্যা কর, যারা আমার একটা বাউল মূলত এরা হইল ফাউল। নবীর শান গাইলে কি বাউল বলে তুচ্ছ করা যাবে? আমি যেই শান গাইব যেই শানের অর্থ যদি থাকে মসজিদের শান মৌলির শান, নবীর শান গাইলে যদি কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে বুঝতে হবে এরা হলো ফাউল। ঠিক কি না বলো? আমি সব নাম দেখছি মনে করতে আমি দেখছি না, তাই তো সব দিক ইউজ করে। আরে প্রেম হাসাই তুই কপ্পাই, আমি তো কোয়ার সুযোগ দিব আমার নাকি? আরে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কি না বলে? কষ্ট পাইছেন আপনারা, দুঃখ পাইছেন আপনারা? নবীর শান গাইলে কি শান্তি লাগে? উলির শান গাইলে কি শান্তি লাগে? ইনশাল্লাহ কন্যা কি লেগে আমার সুমনে হাদিয়া দিছে কিছু, এমন জানলা তো আগের দিকে শান গাইলে মনে কি হাল হইলাম বলে আলম কি সব কি কহ মুর্শিদ মুর্শিদ ও কই জানি কইছিলাম রে আল্লাহ কবুল করুক, আমিন কর।
মাশাআল্লাহ কচুয়া তাহিরিয়া সুন্নি মা সম্মেলন মুসল্লিদের দর এটা কই মাহফিলটা এই মাহফিল ওই যে আছে অতুলপাই তুলপা দ্বারা সেইটা মাশাআল্লাহ পত্রিকা আসছে এরপরে ইনশাআল্লাহ আজকের মাহফিলটা কভারেজ করবেন কারণ মাহফিল যতই হবে ততই সমাজের অসামাজিক কাজ করতে তারা চিন্তা করবে কি বুকে কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই যারা বলি আল্লাহকে ভালোবাসো সব ওলির নাম নিয়ে আসবে এটার ভিতরে দাদার মুসিদি খেলবেনা কান্দাই ওনা ও বাগদাদি বুকে নাও আমায় ঠিক কি না বলো কান্দাই ওনা ও ভান্ডারি কান্দাই ওনা ও মুর্শিদ বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার দেখছেন আমি তো ওয়াজ করি প্রশাসনে ভাই তো আপনি মনে মনে আমি যে ওয়াজ করি আসলে পরিস্থিতির শিকার এক এক জায়গায় এক একটা ভক্তবৃন্দ থাকে তাদের একটা খোরাক দিই ধর্মীয় চেতনা নিয়ে এগুলোর অনেকেই ভিন্ন দিকে ডাইভার্ট করে ঠিক না এগুলো আসলে উচিত না আমি মনের মাধুরী তুমি সে কথা বলি আমি ইচ্ছে করলে আস্তে আস্তে ওয়াজ করে যাতে গবাতে পারতাম না আমি তো চিল্লাইলে আমার কষ্ট তো হয় হয় না আমার কি শখ লাগে কষ্ট করতাম কিন্তু আমি নবীর প্রেম বিলাইয়ে দিই এটা জীবন দিয়ে দিতে প্রস্তুত সদাগণ ঠিক কিনা তুমি যদি আমার তুমি যদি আমার হও জীবন উপহার দয়াল জীবনটা আমার হাত তুলে না রে তুমি যদি আমার হও জীবন উপহার দয়াল জীবনটা আমার তুমি বললে চলে যাব তুমি যাব যে তাই না সে তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র চাই বলো না কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই রইসা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই নসিমসা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আল্লাহ 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 এক ঘন্টা ওয়াজের মজা লাগছে এখন আমার কাছে শান গাইলে বহুত ভাল লাগে আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমারই শান আমারই সুর আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য কষ্ট হইছে বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকুক যেভাবেই থাকুক
আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো ঠিক কি না বলেন এটা গাইছে আইনউদ্দিন আল আজাদ তিনি চলে গেছেন অ্যাক্সিডেন্টে মারা গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এরকমই কিন্তু অনেক ভালো সঙ্গীত গাইতেন খুব ভালো সঙ্গীত তার কলরবে এখন তার সঙ্গীতগুলো কিন্তু বাজে আমরা নিজেরাও গাই আমরা নিজেরাও বলি আসলে মানুষ চলে যাবে মানুষের স্মৃতি থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক আমিন কন না দিনের বেলা এটা শুনতো না মার কি কোন জায়গায় কয় তারিখ 21 তারিখ 21 তারিখ আমরা মার কি আমু কয় কি আমি এত দাওয়াত রাখছি এলাকা মার কি আসবো দিনের বেলা আবার 29 তারিখ আবু সুফিয়ান হুজুরের বাড়ির মাহফিল দিনের বেলা বদর উহুদ এখন দুইটা আয় হইছে আমার আমার বিষয়ে চাপ দিলে প্রশাসনের সাথে যোগাযোগ করব তখন দাওয়াত গুলো চল এম মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে তো কে তো ক্যামেরা কাছে দেন কে আবশ্য নিরুপি দিয়ে দিয়ে আল্লাহ কবুল করুন আমিন কর যাক একটা রিকোয়েস্ট আসছে একটা গজল গাবে লাগা গাইতাম নি গজল গাওয়াটা সওয়াব আছে না নাই দুইটা হাত তোলেন দুইটা হাত তোলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ Ya Rasulullah tumi jibon tumi mon adhar gore tumi apon tumi jibon tumi mon adhar gore আসেন দারি নবীরে সালাম দেই ইয়া নামি সা